সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন কারণে বিগত পাঁচ বছর ধরে বন্ধ আছে বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা সাথে রিলিজ ট্রান্সফার বা এক জায়গা থেকে অন্য জায়গায় ভিসা পরিবর্তন করে লাগানোর সুযোগও বন্ধ নতুন ভিসা খোলার বা অন্তত রিলিজ চালুর ব্যাপারে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার দূতাবাস ও কনসুলেট কিন্তু এখনও কোনো সুফল বা সুখবর নেই সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান ও দুবাইতে বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল সহ দূতাবাস ও কনসুলেটর কর্মকর্তারা প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দেশটির আইনকানুন মেনে চলার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়ে আসছেন এবং সকলের সহযোগিতা কামনা করে আসছেন কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এ নিয়ে যে কোনো মাথা ব্যথা নেই এক শ্রেণীর বাংলাদেশি প্রবাসীদের কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এ নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই এক শ্রেণীর বাংলাদেশি প্রবাসীদের তারা নির্দিদায় চালিয়ে যাচ্ছে নানারকম অপরাধ কর্মকাণ্ড যা স্থানীয় আইনি অপরাধ আর এসব কর্মকাণ্ড পছন্দ করেন না আমিরাতের নাগরিক ও স্থানীয় প্রশাসন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা দেশটিতে নানা ধরনের অবৈধ কাজ করে নিজ দেশের ভাবমূর্তি নষ্ট করে চলছে রীতিমতো এসব লোক সামান্য কিছু বাড়তি আয়ের জন্য নানারকম অজুহাত দেখিয়ে চাঁদা তোলা পতিতার দালালি করা ম্যাসেজ সেন্টারের দালালি মদ ইয়াবা বিক্রি করা জুয়া খেলা ও জুয়ার আসর পরিচালনা করা রাস্তার পাশে লেবার ক্যাম্পের সামনে অথবা শুক্রবার জুমা মসজিদের সামনে পোশাক আদি শাকসবজি বা মুদি আইটেমের হরেক রকমের পণ্যের পশ্মা বসিয়ে বিক্রি করা সহ নানা বেআইনি কাজ করে যাচ্ছে যদিও এ সমস্ত কর্মকাণ্ডের অধিকাংশেরই গডফাদার ইন্ডিয়ান ও পাকিস্তানরা কিন্তু সিআইডি ও পুলিশের জটিকা অভিযানে ধরা পড়ে অধিকাংশই বাংলাদেশি প্রবাসী স্থানীয় প্রশাসন অনেককে ধরে নিয়ে জরিমানা জেল এমনকি দেশেও পাঠিয়ে দেয় তারপরও কোনো কেয়াল করছে না এসব অপরাধীরা এদিকে বিগত কয়েক মাসে দুবাই ও আবুধাবিতে প্রচুর অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে এভাবে প্রতিদিন বিভিন্ন অপরাধের সারজাহ আজমান রাস আল কাইমাসহ অন্যান্য প্রদেশ ও অঞ্চলে আটক করা হচ্ছে অন্যান্য দেশের প্রবাসীরাও আটক হচ্ছে তবে আনুপাতিক হারে বাংলাদেশের প্রবাসীরা বেশি হচ্ছে এ নিয়ে বাংলাদেশি প্রবাসীদের দিকে বেশি আঙ্গুল উঠাচ্ছে স্থানীয় প্রশাসন ও মিডিয়া এর ফলে নতুন বিষাদ চালু বারবার বিলম্বিত হচ্ছে আর গুটি কয়েক অপকর্মের ক্যাশরাত বুক করতে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দেশের প্রবাসী ও দেশবাসীকে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন